হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। বর্ণভাতী ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার সকালের কাজ মোটামুটি বাগানো হয়ে গেছে। এবার আমি রান্নার জন্য, এই যে তোমাদের দাদা সবজি নিয়ে এসেছে, আমি এখন সবজি কেটে নেব। করলা নিয়ে এসেছে, পটল, কাঁকরোল, আদা, ঝিঙে, এই যে এক থালি কুমড়ো নিয়ে এসেছে, কচড়া নিয়ে এসেছে, এগুলো আমি এখন কেটে নেব। এখানে ভাত হয়ে গেছে, পোস্ত ভাজা আছে আমার, এদিকে ভাজা হবে কাঁকরোল ভাজা। ঘড়িতে প্রায় 10টা বেজে গেছে, এখন আমি ছেলেকে স্কুল থেকে আনতে যাব। ছেলেকে দিলাম, ওর বাবাকে খেতে দিলাম, তারপরে আমি বসবো। ওদের খাওয়া হয়ে গেলে ওদেরকে আগে দিয়ে নি। দেখছেন বন্ধুরা, কিছুই খাবে না, কাঁকরোল ভাজা এটা। আমি যাবো ছেলেকে নিয়ে ব্যায়ামের ক্লাসে। এবার বাড়ি ফিরছি আমরা। বাইরে সন্ধ্যে নেমে গেছে, আমরা বাড়ি ফিরে গেছি। এবার সন্ধ্যে দেবো, দিয়ে ছেলেকে পড়ানো আছে, রাতের খাবার তৈরি আছে। যাক, আজকে এই পর্যন্তই, এখানেই ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।